সো হ্যালো এভরিওয়ান, আজকে তোমরা দেখতেই পাচ্ছো আমি অনেকটা সাজুগুজু করেছি, সকাল সকাল বেরিয়েছি। ঠিক আছে, কিছু জায়গা নিয়ে গেই, মতলব কুছ ব্যাকপ্যাক নিয়ে বেরিয়েছি। তো মেইনলি আমরা যাচ্ছি ইকো পার্কে, এখন বাজে 11টা। আমি মেইনলি খালি কসবাতে, তো এখান থেকে আমাদের প্ল্যান হয়েছে যে আমরা রুবিতে যাব, সেটা বাস বা অটোতেও যেতে পারি, আর সেখান থেকে বাসে করে যাওয়া হবে নিউ টাউন, দেন ওখান থেকে আবার কিছু করে ইকো পার্ক। ঠিক আছে, সো আমি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এইটার মধ্যে মেইনলি রয়েছে আমাদের সব খাবার, চিপস টিপস রয়েছে, এতেও রয়েছে কি কি খাবার খাবো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা ওয়েট করছি বাস অটোর, সো বাস অটো এলে তারপরে আমরা যাব। প্রচন্ড রোদ উঠেছে, শীতকালে যে ঠান্ডাটা নেই, আমি যে কোমরে বেঁধে নিয়েছি আমার জ্যাকেট, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, হয়তো দেখতেও খারাপ লাগছে, হয়তো তোমরা শুনতেও পাচ্ছ না আমার কথা ঠিক মতো, বাট স্টিল আমি শেয়ার করে যাবো প্রত্যেকটা মোমেন্ট। আমরা ওয়েট করছি এখন বাসের জন্য, দেখতেই পাচ্ছ সামনে ওদিকে রুপি, এদিকে গড়িয়াহাট। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসে উঠে গেছি আর আমরা অলমোস্ট ইকো পার্কের কাছে চলে এসেছি। বাসে ওঠার মোমেন্টটা আমি ক্যাপচার করতে পারিনি কারণ তখন প্রচন্ড পরিমাণে ভিড় ছিল বাসে। তো আমরা নেমে গেছি বাস থেকে আর আমরা নেমেছি 4 নম্বর গেটের এখানে, কারণ আমরা অনেক রিসার্চ করেছিলাম যে 4 নম্বর গেটটাতেই বেশি অনেক কিছু জিনিস দেখতে পাবো, আমাদের মনে হয়েছে রিসার্চ করে অনেক স্টাডি করার পর। তো 4 নম্বর গেটে আমরা ঢুকি, দেখি কি আছে। সো গাইস, এটা 4 নম্বর গেট আর তোমরা দেখতে পাচ্ছ টিকিটের প্রাইস হচ্ছে 30 রুপিস করে। এখানে টোটাল রয়েছে 8টা কাউন্টার, তো প্রত্যেকটা কাউন্টারই দেখছো বড় লাইন পড়েছে আর প্রত্যেকটা কাউন্টারই অলমোস্ট ওপেন ছিল। তো তোমরা এখানে ঢোকার পরেই দেখতে পাবে একদম সামনে রয়েছে এই পে অ্যান্ড ইউজ টয়লেট, এখানে তোমরা টিকিট কেটে টয়লেটে যেতে পারবে আর তোমাদেরকে খুঁজতে হবে না, জাস্ট গেটে এন্ট্রি নেওয়ার জায়গাতেই রয়েছে এই জিনিসটা। বসে পড়েছি আমাদের সমস্ত খাবার দাবার নিয়ে, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের কাছে কি খাবার আছে। আর যেহেতু আমার দিদি ছেলেছে, আমার দিদি প্রচুর খাবার পাঠিয়েছে, প্রচুর চিপস টিপস পাঠিয়েছে, সব খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা আমাদের পিছনে দেখতেই পাচ্ছি এখানে তাজমহল যেটা রয়েছে, এই জিনিসগুলো দেখতে যাবো। Thank you.
মারছিস ওনার নাকে? কোন হে লোক? কহাঁ সে আতে হে? अरे कहना क्या चाहते हो? চীনের প্রাচীরটা খুব ভালো লেগেছে, এটা খুব সুন্দর, অনেক ফটো তুলতে পেরেছি। হ্যাঁ, চীনের প্রাচীর ভালো লেগেছে। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমার চীনের প্রাচীরটা, চীনের প্রাচীর নাকি পাঁচিল, চীনের প্রাচীর বা ওটাই আমার ভালো লেগেছে। আচ্ছা, জেলি, জাস্ট জেলি, ঠিক আছে। এটা হচ্ছে সাইকেলের লাইন, বিশাল লাইনটা পড়েছে, এই বিশাল লাইন দিয়ে আমরা সাইকেলটা নেবো।
এটা আমাদের সাইকেল। कौन है ये लोग, कहां से आते हैं ये? बाय बाय बाय। এটা হচ্ছে রোজ গার্ডেন। একদম শেষের দিকে রয়েছি আমরা। আমরা ডিসাইড করেছি যে আমরা বোটিং করব। আমি অনেস্টলি বলবো, আমার ইচ্ছা করছিল গোলাপ ছিঁড়তে, বাট আমি ছিঁড়তে পারিনি। আমি প্রচন্ড ভালোবাসি ফ্লাওয়ার্স, প্রচন্ড ভালোবাসি, আর আমার একটা বাজে বদ অভ্যেস আছে, সেরকম কিছু একটা প্ল্যান করছিলাম আমি, বাট আমি ছিঁড়তে পারিনি, কারণ আমি বারণ করেছি তাই পারিনি আমি ছিঁড়তে। বোটিং করে নামিয়ে এটা দাও। আমরা বোটিং করতে পারিনি কারণ বোটিংটা ওরা দিচ্ছে 5:30 অবধি। আপনারা যারা চড়তে যাবেন, বোট চড়ার প্ল্যান করবেন, তারা 4:30 নাগাদ চলে যাবেন বা 4:00 নাগাদ চলে যাবেন, কারণ প্রচন্ড পরিমাণে ঝামেলাচ্ছে নাকি ভিতর দিয়ে। টাকা নিয়ে অন্যদেরকে ছেড়ে দিয়েছে, অনেকজনকে ছাড়েনি, অলরেডি অনেক ঝামেলা চলছে, তো আমরা দেখা লাইন দিইনি, আলটিমেটলি পাবো না। আমরা জানি 6:00 অলরেডি বাজে যায়, 5:30 যেখানে বন্ধ হয়ে যাওয়ার কথা। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যারা বোট চড়ার প্ল্যান করছেন, 4:00 নাগাদ চলে আসুন বোটিং এর দিকে, যেটা 2 নম্বর গেটের মধ্যে রয়েছে। মানে সো আমাদের অলমোস্ট কমপ্লিট, আর এখন আমি খাচ্ছি, দেখতেই পাচ্ছি, চিকেন কাটলেট, আর এখানে আমার কফি রয়েছে। তো আমরা এখন এই ওয়াটার এটিএমটা ইউজ করার চেষ্টা করেছি, বাট এখানে কয়েন দেওয়ার পরে এখানটা গ্রিন লাইটটা অন হয়েছিল, আর এখানে আমরা ধরেছিলাম জলের বোতলটা, বাট আলটিমেটলি কিছু বেরোয়নি। চুপ, তোমাদেরকে একটু ওয়ার্ন করে দিচ্ছি যে তোমরা একটু সাবধানে, যদি এরকম নাও, এরকম তোমাদের সাথেও হতে পারে যে কয়েন দিলে তারপরে বেরোলো। সো গাইস, ফাইনালি আমার ভিডিওটা একদম পড়ে যাচ্ছিলাম আমি। সো গাইস, ফাইনালি আমার ভিডিওটা একদম শেষের দিকে। আমরা ফার্স্ট গেটের সামনে রয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো আমরা বেরোবো এবার, আমরা মেবি বাসে বা উবেরে যাব, যদি আমি পারি সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাট ওভারঅল আজকে যে ঘোড়াটা ছিল, খুব মজা ছিল, খুব আনন্দের ছিল। আর তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিই, আমরা গেট 4 দিয়ে ঢুকেছিলাম, এন্ট্রিটা নিয়েছিলাম গেট 4 দিয়ে, আর এখন আমরা এক্সিট করছি গেট 1 থেকে, ঠিক আছে? তো আমরা সবটা একদিনে ঘোরা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়, বাট আমরা 4-1 কভার করার চেষ্টা করেছি যতটা সম্ভব। যদি আমরা বোটটায় উঠতে পারতাম আর একটু ভালো হতো, আর একটু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম, বাট ওভারঅল কত টাকা লাগতে পারে আমি সেটা বলে দিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি শিপে উঠতে চাও তাহলে 150 পার হেড লাগবে, যদি তোমরা যেটা 4 জন মিলে যে বোটটায় ওঠে, যেটা প্যাডেল করে চালাতে হয়, সেটার জন্য পার হেড 50 রুপিস করে লাগবে, 4 জনের বেশি ওটায় ওঠা যাবে না। যেটা তোমাদের সাথে নৌকা, মানে মাঝি টাইপের যে আছে সে থাকবে, সেটাতেও 4 জনের বেশি ওঠা যাবে না। আর শিপটাতে পার হেড 150 লাগবে, সেটাতে মেবি 30 পিপল এরকম উঠতে পারবে, ঠিক আছে? আর যে সাইক্লিং করেছি আমরা, সেটার প্রাইস ছিল 150 রুপিস 30 মিনিটস এর জন্য। আর এখানে টয় ট্রেন গুলো প্রাইসও মেবি 150 রুপিস করে ছিল। সো ওভারঅল যা ঘোড়াটা ছিল খুব ভালো হয়েছে। এখানে যে কটা টয়লেট রয়েছে সবকটাই তোমাদেরকে কিন্তু পে করে ইউজ করতে হবে, ঠিক আছে? আর এটিএম, ওয়াটার এটিএম রয়েছে যেখানে তোমরা 2 টাকা পে করতে হবে, তার জন্য ওয়াটার বেরোতেও পারে নাও বেরোতে পারে, এটা মাথায় রাখতে হবে। গাইস, ফাইনালি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি, প্রচন্ড পা ব্যথা হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আমরা যেই বাসটা এসেছি সেটার প্রাইস পড়েছে আমাদের 35 রুপিস পার হেড
তো তোমাদের যদি এই ভিডিওটা এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে হিট করে দিও তাহলে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস বাই বাই।